থাকে যে রমজান মাসের রোজার এত গুরুত্ব, একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যায় কাফফারা হিসাবে 60টা রোজা করে দিতে হয়। তো কোনো মানুষের সম্ভব না যে একটা রোজা ভেঙে আবার 60টা রোজা করবে। দেখা যায় 60টা রোজা করতে গেলে আবার যদি তার মধ্যে থেকে একটা ইচ্ছাকৃতভাবে ভেঙে দেয় আবার 60টা এরকম ভাবে রোজা করে দিতে হবে। কিন্তু মূলত পক্ষে যে রমজান মাসের একটা রোজার যে কদর, যে দাম, সারা জীবন রোজা করলেও এই একটা রোজার দাম পাওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য, মুসলমানদের জন্য রমজান মাসটা একটা বোনাস হিসাবে দিয়েছে, যে এই মাসের মধ্যে একটা নফল ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজের সমপরিমাণ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টা প্রায় শেষের দিক, যে প্রায় আমাদের মাস থেকে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। জানি না কতটুকু আমরা ইবাদত করতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিনের, আমাদের নিজেদের গুনাহ মাফ হয়েছে কিনা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তবে আমরা যারা রোজা রেখেছি, কষ্ট করে সারাদিন রোজা থাকি এবং রাত্রিবেলা উঠে আমরা সেহরি করি, রাত্রি জাগরণ করি, তারাবী নামাজ আদায় করি, সকলের একটাই মূল উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা। কারণ আমরা যদি ইচ্ছাকৃতভাবে ঘরের মধ্যে অথবা পর্দাটা নিয়ে খানা খাই কেউ দেখবে না, কিন্তু আমরা মনে করি যে কেউ না দেখলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দেখবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আমরা খানা খাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হন, যে খুশির কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত রোজাদার ব্যক্তিরা আল্লাহ পাকের খুশি করার জন্য সারাদিন কষ্ট করে রোজা রাখবে এবং রাত্রিবেলা জাগরণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদার ব্যক্তিদের সেই পরকালের মধ্যে এত সুন্দর একটা সুন্দর সুব্যবস্থা রেখেছে, যেখানে এই রোজাদার জান্নাতি ব্যক্তিরা সুন্দর মনোরম পরিবেশে একটা সুন্দর ঘরের মধ্যে বসে তারা সুন্দর সুন্দর খাবার তাদেরকে জান্নাতি থেকে পরিবেশন করা হবে, আর তারা এই খাবারগুলো অতি তৃপ্তি সহকারে খানাপিনা করবে। তখন কিছু লোক বলবে, হায় আফসোস, আজকে এনাদের জন্য এত সুন্দর খাবারের আয়োজন আমাদের জন্য কেন নয়। তখন বলা হবে যে দুনিয়ার বুকের মধ্যে এরা কষ্ট করে রোজা রেখেছে, সারা দিন অনাহারে থেকেছে, ইচ্ছা করলেও খাইতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তো আজকে তারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে আজকে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর বরকতপূর্ণ জিনিস, এই হাদিয়াগুলো রেখেছে, পুরস্কারগুলো রেখেছে। আর যারা দুনিয়ার বুকের মধ্যে রোজা রাখবে না, ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে দিবে, নষ্ট করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তিতম রেখে দিয়েছেন। প্রিয় হাজিরিন, আজকে আলোচনা লম্বা করব না, তাই যারা এতদিন রোজা রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলে দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের রোজাগুলো কবুল করে নেন, এবং সামনে যে কয়টা রোজা আছে সেই রোজাগুলো যেন আমরা সকলেই ভালোভাবে করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দিন, আমিন। এ বলে আমার বলা বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।